আমন্ত্রণ এসএটিভ সংবাদে সাথে আছে বিপাশা চক্রবর্তী শুরুতেই শিরোনাম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইডলাইনে বৈঠক করবেন বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে শুরু এসএসসি এবং সমমানের পরীক্ষা প্রদর্শন করলেন রাষ্ট্রদূত জাভেদ পাটওয়ারি মালয়েশিয়ায় পুলিশ সেজে তিন বাংলাদেশিকে অপহরণ ৫০,০০০ রিঙ্গিত মুক্তিপণ আদায়ে এক আসামি ৩০ বছর জেল সহ ১০ বেত্রাঘাতের নির্দেশ ফেডারেল কোর্টের ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সাক্ষাৎ করবেন শেখ হাসিনার সঙ্গে কনফারেন্সের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ যেখানে গুরুত্ব পাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়টি দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব আনুষ্ঠানিকতা শেষে ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তাঁর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন ইস্যু সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী রিয়াদে পরিচালিত একমাত্র এসএসসি পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত রিয়াদের বাংলাদেশ মিশন জানায় এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৭টি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মালয়েশিয়ায় পুলিশ সেজে তিন বাংলাদেশিকে অপহরণ করে ৫০,০০০ রিঙ্গিত মুক্তিপণ আদায়ের দায়ে এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড এবং ১০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন দেশটির ফেডারেল কোর্ট স্থানীয় সময় বুধবার কোর্ট অফ অ্যাপিলের প্রেসিডেন্ট তানুশ্রী আবাং ইস্কান্দার আবাং হাশিমের নেতৃত্বে তিন বিচারকের একটি প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তে ৪৭ বছর বয়সী সুহাইমি আলিয়াসের বিরুদ্ধে আপিল আদালত নিশ্চিত হওয়া ১০টি বেত্রাঘাতের সাজা বহাল রাখেন বিচারক আবাং ইস্কান্দার ফেডারেল কোর্টের বিচারক দাতুক সেরি হাসনাহ মোহাম্মদ হাশিম এবং দাতুক আব্দুল করিম আব্দুল জলিলের সঙ্গে একসাথে বসে আপিলকারীকে তাঁর গ্রেফতারের তারিখ ২০১৪ সালের ১৬ মার্চ থেকে শুরু করে কারাগারে সাজা ভোগ করার আদেশ দেন মালয়েশিয়ার জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেটে দুই সদস্যকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অভিবাসন অধিদপ্তরের প্রধান রুসলিন বিন জুসফ বুধবার অভিযান চালিয়ে জাল নথি সিন্ডিকেটের দুই মূল হোতাকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া বৈধকরণ কর্মসূচি আরটিকে ২.০ প্রোগ্রামে বৈধকরণ করতে বিদেশি কর্মীদের টার্গেট করে জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেট পরিচালনা করায় গত ২ সপ্তাহ ধরে পরিচালিত অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন টিম একজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে আটক দুইজনই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে তারা ২৮ থেকে ৩১ বছর বয়সী আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পাসপোর্ট অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের কার্ড দুটি ল্যাপটপ এবং একটি প্রিন্টার জব্দ করা হয়েছে ২০২৪ সালের শুরুতেই ১২টি দেশের ১৮৬ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ সরকার এসব অভিবাসীদের মধ্যে ৮৩ জন বাংলাদেশি এবং ভারতের ৪৩ জন নাগরিক রয়েছেন এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার সামান ওয়াহেদ স্থানীয় গণমাধ্যম আধাদুকে এই তথ্য জানিয়েছে মালদ্বীপে নতুন সরকার গঠনের পর থেকে অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে দেশটিতে গত কয়েক সপ্তাহে বেশ কিছু প্রবাসী গ্রেফতার করা হয়েছে জানা গেছে অবৈধ আবাসন শ্রম ও ব্যবসায়িক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপের বিভিন্ন অঞ্চলে চলমান অভিযানের অংশ হিসেবে ১৮৬ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই মুশফিক পার্কে বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির বার্ষিক বনভোজন এবং ক্রীড়া
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি আব্দুস সবুর চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সাধারণ সম্পাদক নাসির তালুকদার, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম চৌধুরী, চট্টগ্রাম সমিতির সভাপতি এরশাদুল আলম হিরো সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, বিনা খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানো সহ অসহায় প্রবাসী পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে এই সংগঠনটি। সংগঠনটির বার্ষিক কর্মসূচিতে নানান অনুষ্ঠানের পাশাপাশি ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করা হয়, পরে বিভিন্ন খেলা জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসআরবি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাইড লাইনে বৈঠক করবে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে। সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে শুরু এসএসসি এবং সমমানের পরীক্ষা, পরিদর্শন করলেন রাষ্ট্রদূত জাবেদ পাটওয়ারি। মালয়েশিয়াকে পুলিশ সেজে তিন বাংলাদেশিকে অপহরণ, 50,000 রিঙ্গিত মুক্তিপণ আদায়ে এক আসামি 30 বছর জেল সহ 10 বেত্রাঘাতের নির্দেশ ফেডারেল কোর্টের। এই ছিল এসআরটিভি প্রবাস সংবাদ। এসআরটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।